नमस्कार बंधुरा, आज के आमी कोनो रकम रान्ना शेयर करछी ना। आज के आमी आपनादेर साथे एकटी छोट्ट ब्लग शेयर करछी। किछुदिन धरे भाबछिलाम नतून बछरे एकटी नतून फ्रिज किनबो, कारण आमार काछे जे फ्रिजटा आछे सेटा सम्पूर्ण निरामिष एवं ठाकुरेर पूजोर जिनिसपत्र थाके। তাই ভাবছিলাম ননভেজ রাখার জন্য আরেকটি নতুন ফ্রিজ কিনব। তাই দুদিন আগেই আমি এই ননভেজ রাখার জন্য একটি ফ্রিজ আমি কিনে আনলাম। আর এই ব্লগে ফ্রিজটা কিভাবে কিনলাম আনবক্সিং পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই হলো আমার সেই পুরনো ফ্রিজ, এতদিন ধরে যেটাকে আমি ব্যবহার করছি। আর এই ফ্রিজটা বহু বছর ধরেই ব্যবহার করছি, এখনও করব। আর যেহেতু এটা ঠাকুরের জিনিসপত্র থাকে, আর এটাকে আমি ভালো করে পরিষ্কার করেছি আজকে খালি করে, আর যেহেতু নতুন ফ্রিজ আসবে। আর এবার আমি চলে এসেছি দেখুন ফ্রিজের শোরুমে। এখানে অনেক লাইন দিয়ে ফ্রিজ রাখা আছে, আপনাদের একটু দেখাই, সঙ্গে থাকুন দেখতে থাকুন। দেখুন অনেকগুলো ফ্রিজ আছে আর অনেক রকম কালার আছে। আর এদিকে আছে দেখুন লাইন দিয়ে ওয়াশিং মেশিন। আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম, পুরোটা দেখাচ্ছি না। দেখুন এই সাইডটা ফ্রিজ, এই ফ্রিজটা দেখুন আমার পছন্দ হয়েছে। আর এখানে নিচে একটা বক্সও আছে, আর এই ফ্রিজটা এটাই আমি নেব, স্থির করেছি। এখানে অনেকই ফ্রিজ আছে আর এটাই আমার ভালো লেগেছে। এই ফ্রিজের কালারটাও দেখুন খুব সুন্দর। এবার আমি এদিকে বাড়ি চলে এসেছি আর ফ্রিজটাও আমার বাড়িতে চলে এসেছে। এবার আনবক্সিং করব, আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এবার ফ্রিজের বক্সটা আমি ওপরটা খুলে দেব, দেখুন এদিকটাও খুলে দিলাম। এবার ফ্রিজের বক্সটা আমি ওপর থেকে একটু তুলে নেব, বক্সটা হালকাই আছে সেজন্য তুলে দিলাম। আর দেখুন এই আমার নতুন ফ্রিজ, কালারটা খুব সুন্দর হয়েছে আর আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফ্রিজের ভেতরটাও আমি আপনাদের খুলে দেখাবো, দেখুন কি সুন্দর কালারটা। আমার আগের ফ্রিজটা একটু প্লেন একরঙা ছিল, এটা একটু ডিজাইন করা। এবার আমি ফ্রিজের ভেতরটা আপনাদের খুলে দেখাবো, যেরকম ফ্রিজ হয় সেরকমই আর কি, তবে এটা একটু বড় সাইজে, আমার আগের ফ্রিজের চেয়ে এটা একটু বড়। এখানে দেখুন তিনটে তাক আছে, এখানে ডিম টিম রাখার জন্য, আর নিচে দুটো তাক আছে জলের বোতল রাখার জন্য। আর দেখুন এগুলো সব স্টিকার দিয়ে সাঁটানো আছে। এই ফ্রিজটা বেশ ভালো, একটু বড় সড়ো। আর নিচে দেখুন একটা বক্স আছে, আর যেহেতু আমি এটা ননভেজ করবো সেই জন্য এটা আমার পছন্দ হয়েছে, এখানে আলু পেঁয়াজ রাখার জন্য। আগের ফ্রিজে আমার এই বক্সটা ছিল না, আর সেই জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে। এবার ফ্রিজটা আমি খুলে এবার স্টিকারগুলো কাটবো, দেখুন এটা হচ্ছে ডিপ ফ্রিজ, এটা আমি স্টিকারটা কেটে দিলাম। এটা তো ট্রে সবারই থাকে। দেখুন এটা হচ্ছে ডিপ ফ্রিজ, এটা একটু বেশ বড় সড়ো ভেতরটা। আর এখানে দুটো তিনটে তাক আছে বেশ বড় সড়ো, আর নিচেটা তো বক্স, এটা আমি স্টিকারটা কেটে দিলাম। আর এখানে বরফ জমানোর জন্য ট্রে দিয়েছে। আর এটা এখানে আমি ননভেজ রাখবো, সেই জন্য ফ্রিজটা বেশ বড় আছে, তাতে আমার খুব সুবিধা হলো। আর তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই জানাবেন ফ্রিজের কালারটা কেমন হয়েছে। আর দেখুন এখানে একটা বই দিয়েছে, স্টিকার দিয়ে আমি কেটে কাঁচি দিয়ে কেটে নিলাম স্টিকারটা। আর এই বইটার মধ্যে সমস্ত লেখা থাকে, মানে যেরকম সবারই থাকে আর কি, কীভাবে ব্যবহার করতে হয়।
দেখুন পুরো ফ্রিজটা এবার আমি পুরোটা দেখিয়ে দিলাম। এই হলো আমার নতুন ফ্রিজ, আর আমার তো খুবই ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।